শ্রীরামপুরে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা কার্নিভেল, এখন তার প্রস্তুতি আমরা দেখব। আমরা বরণ করে নিচ্ছি চণ্ডীতলা একের সম্মানীয় সভাপতি মলয় খা মহাশয়কে। এবার আমরা বরণ করে নেব কর্ণধুকু জনস্বাস্থ্য। সম্মাননীয় জনস্বাস্থ্য আধিকারিক কর্ণধুকু, তাকে আমরা বরণ করে নেব। বিসর্জনের বিশেষ শোভাযাত্রা পুজোর কার্নিভাল 2024 আর এই মঞ্চ থেকে আমরা অতিথি অভ্যাগতদের বরণ করে নিচ্ছি। আজকের কার্নিভাল উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন দুটি মঞ্চ আমরা নির্মাণ করেছি, একটি অতিথি অভ্যাগত মঞ্চ আর একটি রয়েছে তথ্য সংস্কৃতি বিভাগে সংরক্ষিত অভ্যর্থনা মঞ্চ। এই মুহূর্তে অতিথি অভ্যাগতদের মঞ্চে আমরা বরণ করে নিচ্ছি সম্মাননীয় কর্ণধুকু জনস্বাস্থ্য বিভাগের আধিকারিককে। শ্রীরামপুর দুর্গাপূজা কার্নিভাল সুন্দর রাস্তাটাকে সাজানো হয়েছে। এরকম একটা মাল শুনতে হবে লম্বা লাঠি, এরকম ভাবে তুলে দিলে সব তুলে আমরা পিয়ালাকে বরণ করে নিচ্ছি, পিয়াল অধিকারী আমরা বরণ করে নিচ্ছি অতিথি অভ্যাগত মঞ্চে আমি সকলের প্রিয় মানুষ পিয়ালাকে। মঞ্চে উপবিষ্ট সকল অতিথিদের এবার আমরা একে একে বরণ করে নেব এবং তাদের বরণের পালা চলতেই থাকবে। আর ভূমির দাতাকে তো বলছে এবার আমাদের কার্নিভাল স্মরণ সময়ও কিন্তু এসে গেছে, তাই সকল অতিথিদের আমরা যেমন মঞ্চে একে একে বরণ করে নেব। আর তারপর সেই পতাকা, যে পতাকার একটা যে পতাকার একবার উড়ার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারবো যে এবারের কার্নিভাল আমরা সম্মাননীয় অতিথিবৃন্দরা আমাদের এই অতিথি অভ্যাগত মঞ্চ থেকে এই মুহূর্তে তাদেরকে আমরা বরণ করে নিচ্ছি এবং তাদেরকে সসম্মানে আমরা আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে। এক এক পদে বরণ করে নেওয়া হচ্ছে সকল অতিথি অভ্যাগত। Thank you.
শ্রীরামপুর দুর্গা পূজা কার্নিভাল একটু বাদে প্রস্তুতি হওয়ার নিচ্ছে, এখনো চলছে, একটু বাদেই হয়তো এখান থেকে ঠাকুর বিসর্জন হবে, বেরোবে শোভাযাত্রা, এখনো চলছে তার প্রস্তুতি, অতিথি অভ্যাগতদের এখনো বরণ করে নেওয়া চলছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর সেই দুর্গাপুজো আমাদের অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। এখনো ঠাকুর আসছে তো দুটোই আসতে বলেছি, এখনো ঠাকুর এসেই যাচ্ছে।